আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার, প্রভাষক উইজেন কলেজ সাভার, ঢাকা। আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অর্থাৎ ষষ্ঠ। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, গ্রামীণ সমাজ সেবা এবং শহর সমাজ সেবার ধারণা। এখন আমরা জানব বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সরকারি বা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা ও তত্ত্বাবধানে যেসব সমাজ কল্যাণ কার্যক্রম সম্পাদিত হয় তাকে সরকারি সমাজ সেবা বা সমাজ উন্নয়ন কার্যক্রম বলে। এখন আমরা এর পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পটভূমি, বাংলাদেশের সরকারি সমাজ সেবা কর্মসূচি শুরু হয় 50-এর দশকে। সরকারি সমাজ সেবা কার্যক্রম দুই প্রকার, যেমন সরকারি সমাজ সেবা ও বেসরকারি সমাজ সেবা। সরকারি সমাজ সেবা প্রত্যক্ষভাবে পরিচালিত হয় এবং বেসরকারি সমাজ সেবা কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত হয়। বাংলাদেশের সরকারি সমাজ সেবা কর্মসূচি সূত্রপাত 1940 সালে চারটি সরকারি এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে। 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি দেশের জন্ম হয়। বাংলাদেশের নাম হয় পূর্ব পাকিস্তান, ফলে ভারত থেকে অনেক অভিবাসী বা অভিবাসী মহাজের বা শরণার্থীর আগমন ঘটে, ফলে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়। এছাড়া বিভিন্ন সমস্যার সাথে আরও নতুন নতুন সমস্যার যোগ হয়। এই জন্য তৎকালীন পাকিস্তান সরকার 1951 সালে জাতিসংঘ এর কাছে আবেদন জানান। 1952 সালে জাতিসংঘ একটি বিশেষজ্ঞ দল এদেশে আসে এবং তারা এদেশের আর্থসামাজিক অবস্থার উপর বিভিন্ন গবেষণা ও জরিপ কার্য পরিচালনা করে এবং তাদের সেই জরিপ কার্য পরিচালনার একটা ফলাফল দাঁড়ায় এবং তাদের ফলাফলের সুপারিশের ভিত্তিতে 1953 সালে ঢাকায় জাতিসংঘের মাধ্যমে সমাজকর্মীদের জন্য 3 মাসের প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। 1954 সালে এই দল আবার ঢাকায় আসে এবং 1955 সালে ঢাকা আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়। অর্থাৎ এভাবে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের সূত্রপাত হয়। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে পটভূমি ও সাহায্যের আবেদন, জাতিসংঘের পরামর্শ ও সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ, সমাজকর্মের বাস্তব প্রয়োগ, অন্যান্য কার্যক্রম, গ্রামীণ সমাজ সেবা, স্বেচ্ছামূলক সমাজ সেবা সহযোগিতা, পরিচালনা ও প্রশাসন, সমাজ সেবা একাডেমি, মন্ত্রণালয় বিভাগ। অর্থাৎ বাংলাদেশের সরকারি সমাজ সেবা কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয় যা আমাদের দেশের জন্য খুবই উপযোগী। গ্রামীণ সমাজ সেবার ধারণা, গ্রামীণ সমাজ সেবা, এক কথায় আমরা জানি যে গ্রামীণ বলতে কী বোঝায়। গ্রামীণ সমাজ সেবা মূলত গ্রামে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তাকেই বলা হয় গ্রামীণ সমাজ সেবা। এখন আমরা জানবো গ্রামীণ সমাজ সেবার সংজ্ঞা। গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যেসব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তাকে গ্রামীণ সমাজ সেবা বলে। পটভূমি, বাংলাদেশে শতকরা 75% মানুষ গ্রামে বসবাস করে, তাই গ্রামের উন্নয়ন হলো দেশের সার্বিক উন্নয়ন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে। কৃষিকাজের পাশাপাশি বাংলাদেশের গ্রামীণ আরও যেসব জনগণ রয়েছে তারা অন্যান্য কাজ করে থাকে। অর্থাৎ স্বাধীনতার পূর্ব পর্যন্ত গ্রামের জন্য কোনো নির্দিষ্ট কর্মসূচি ছিল না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ব্যাপক ক্ষতি হয় এবং 1974 সালে গ্রামের মানুষ এক চরম দুর্ভোগের সম্মুখীন হয়, ফলে গ্রামের অধিকাংশ মানুষ কাজের আশায় বা বিভিন্ন প্রয়োজনে শহর এলাকায় আগমন করে। 1952 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় ভিলেজ এগ্রিকালচারাল অ্যাডমিনিস্ট্রেশন চালু করা হয়।
1959 সালে মার্কিন সরকার এই কর্মসূচি বন্ধ করে দেয়। অতঃপর গ্রামীণ জনগণের কর্মকষ্ট লাঘব এবং তাদের সংগঠিত করে আর্থসামাজিক উন্নয়নের জন্য 1974 সালে ইউএসএস আরবান সোশ্যাল সার্ভিস বা গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু করা হয়। গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু করা হয় গ্রামীণ সমাজসেবার ধারণা। গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য। গ্রামীণ যে সমাজসেবার উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক জরিপের মাধ্যমে লক্ষ্যভুক্ত অসুবিধাগ্রস্ত ও উপেক্ষিত জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, যাতে গ্রামীণ সমাজসেবা কর্মসূচির আওতায় তাদের অন্তর্ভুক্ত করা যায়। ক্ষুদ্র গ্রামীণ সমাজসেবা কর্মসূচি উদ্দেশ্যের মধ্যে আরেকটা উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান, স্বাস্থ্য গোষ্ঠী, মাতৃ ও শিশু সেবা, স্যানিটেশন, নিরাপদ পানি ব্যবহার, পরিবার পরিকল্পনা, উদ্বুদ্ধকরণ, বনায়ন, নিরক্ষরতা, উপানুষ্ঠানিক শিক্ষা ইত্যাদি। এছাড়া বেকার ও অর্ধ বেকারদের জন্য আয় উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের মধ্যে রয়েছে বৃত্তিমূলক ও অর্থনৈতিক কার্যক্রম, কর্মদল গঠন, সুদ মুক্ত ঋণ দান, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সহায়তা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, গোষ্ঠী কেন্দ্র, স্বাক্ষর দান ও সামাজিক শিক্ষা প্রদান, সম্পূরক কার্যক্রম এবং সম্প্রসারিত পল্লী সমাজকর্ম প্রকল্প এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ। মূল কথা, গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারিভাবে যে সমস্ত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তাকেই বলা হয় গ্রামীণ সমাজসেবা। শহর সমাজসেবা। শহর সমাজসেবা। শহর এলাকায় অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ বসবাস করে, এজন্য শহর এলাকায় বিভিন্ন সমস্যা বিরাজমান। তৎকালীন সমাজে শহর এলাকায় বিভিন্ন সমস্যার সাথে আর নতুন সমস্যার যোগ হয় এবং এই সমস্যার সমাধানের জন্য শহর সমাজসেবা কর্মসূচি চালু করা হয়। এখন আমরা জানব শহর সমাজসেবা কী। শহর এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হয় তাকে শহর সমাজসেবা বলে। পটভূমি, 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার ফলে পূর্ব পাকিস্তান বাংলাদেশে বিপুল সংখ্যক মহাজের বা শরণার্থীর আগমন ঘটে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আর্থসামাজিক কারণে ব্যাপক হারে ব্যাপক শরণার্থীর আগমন ঘটে, ফলে পুরনো সমস্যার সাথে আরও নতুন নতুন আর্থিক, সামাজিক ও বহুবিধ সমস্যার উদ্ভব ঘটে। এইসব সমস্যা মোকাবেলার জন্য তৎকালীন সরকারের আবেদনের মাধ্যমে জাতিসংঘের উদ্যোগে 1954 সালে ঢাকা প্রজেক্ট নামে শহর সমাজ উন্নয়ন প্রকল্প চালু করা হয়। 1955-56 সালে ঢাকার কায়েতজুড়িতে UCDP আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করা হয়। অর্থাৎ শহর এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই এই প্রকল্পটি পরিচালিত হয় আরবান কমিউনিটি বোর্ডের আওতায়। এই সফলতার ভিত্তিতে এটিকে পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়। 1960 সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আরও 12টি প্রকল্প চালু করা হয় এবং জুলাই 1996 পর্যন্ত কর্মসূচির মোট ইউনিটের সংখ্যা 50 উন্নীত করা হয়। শহর সমাজসেবার ধারণা। শহরে অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের 64টি জেলার 80টি ইউনিটের মাধ্যমে শহর সমাজসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকার কায়েতজুড়িতে 1955 সাল থেকে কার্যক্রমটি শুরু হয় এবং 1961 সালে সমাজসেবা অধিদপ্তর সৃষ্টির লগ্ন থেকে কার্যক্রমটি সমাজসেবা অধিদপ্তরের নিকট ন্যস্ত করা হয়। শহর সমাজসেবা শহর এলাকায় পরিচালিত একটি সমষ্টি উন্নয়নমূলক কার্যক্রম। এটি শহরবাসী এবং সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত
এমন একটি কার্যক্রম যার মাধ্যমে শহরবাসীর আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক স্থাপনের মাধ্যমে শহর জীবনকে সুন্দর করে তোলার প্রচেষ্টা চালানো হয়। সুতরাং বলা যায় যে শহর সমাজসেবা বলতে শহর এলাকার সামঞ্জস্যপূর্ণ এমন এক উন্নয়নমূলক পদক্ষেপকে বোঝায় যেখানে সরকার ও জনগণের যৌথ উদ্যোগে তাদের সমস্যার সমাধান, চাহিদা পূরণ ও উন্নয়ন ত্বরান্বিত হয়।